আখম হাসান। বর্তমান সময়ে বাংলা নাটকের যে সকল অভিনেতা আছে তাদের মধ্যে তিনি অন্যতম। অসাধারণ অভিনয় গুণে তিনি প্রতিটি দর্শকের হৃদয় জয় করেছে। আখম হাসানের নাটক মানেই মিলিয়ন মিলিয়ন ভিউজ। মুক্তি পেয়েছে তার নতুন একটি নাটক, নাটকের নাম দোস্ত আমার কল ধরে না। নাটকটি আজ 4 নভেম্বর জে এইস প্রোডাকশন ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। নাটকটি রচনা করেছে আরিফ খান স্বাধীন এবং নাটকটি পরিচালনা করেছে জুয়েল হাসান। এই নাটকে আরো অভিনয় করেছে ফারজানা আহসান মিহি, আশরাফুল আশিস, সোমা ফেরদোস, জেরিন খান রত্না, রাজা হাসান সহ আরো অনেকে। তাহলে প্রিয় দর্শক, যারা নাটকটি দেখেছেন তাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো দেখেননি তারা দোস্ত আমার কল ধরে না নাটকটি অবশ্যই দেখবেন। তাহলে প্রিয় দর্শক, আখম হাসানের নাটক এবং তার অভিনয় আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানান। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে। ধন্যবাদ।